এরপরে যেটা আছে ইনভার্টেড কমা অর কোটেশন মার্কস, যেটা দেখেন এটা আমরা কিভাবে বুঝবো, কোনো বই কবিতা গল্প ইত্যাদির নাম বুঝতে, কখনো কখনো বিশেষ শব্দের ওপর মনোযোগ আকর্ষণ করতে সেই নাম বা শব্দের আগে ও পরে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। যেমন এখানে আছে স্বপ্নের রোম ওয়াজ রিটেন বাই এম এস হাবিবুর রহমান। এখানে স্বপ্নের রোম এই দুইটা শব্দকে আমরা বিশেষভাবে আকর্ষণ করার চেষ্টা করতেছি, যার কারণে এই দুইটার আগে পরে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করছি, কোটেশন মার্কস যেটা সেটা ব্যবহার করছি। কোনো বিশেষ শব্দের ওপর মনোযোগ আকর্ষণ করতে এক্ষেত্রে মূলত কোটেশন মার্কস বা ইনভার্টেড কমা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে যেটা আছে ন্যারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখেন হি সেইড টু মি আই অ্যাম এ স্টুডেন্ট। আমরা জানি ন্যারেশনের দুইটা অংশ, একটা আছে রিপোর্টিং ভার্ব আর একটা আছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ, এই যে কোনো বক্তার বক্তব্য বা রিপোর্টিং স্পিচটি ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে হয়। আশা করছি এটার ব্যবহার আপনারা সকলেই জানেন। আচ্ছা, এরপরে যেটা আছে অ্যাপোস্ট্রফি মানে লোপ চিহ্ন। আচ্ছা, অ্যাপোস্ট্রফির ব্যবহারটা দেখেন এখানে পজেসিভ কেস, অর্থাৎ পজেসিভ কেস গঠন করতে এবং বর্ণ বা সংখ্যার বহুবচনে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। যেমন মামুনস বুক, মামুনস বুক বলতে এই বইটা মামুনের, অর্থাৎ মামুনের মালিকানা বোঝানোর ক্ষেত্রে মামুনকে অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখে বুক লিখতে হয়। অর্থাৎ এখানে মামুন শব্দটা একটা পজেসিভ, এটা কিন্তু সাবজেক্ট না। আমরা জানি যে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং এই পার্সনের এটার আবার তিনটা ধাপ আছে, মানে তিনটা ভাগ আছে। অর্থাৎ আমরা জানি ফার্স্ট পার্সন আই আর উই, এই আই এর অবজেক্টিভ ফর্ম আছে, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এবং এটার অবজেক্টিভ ফর্ম আছে সেটা হচ্ছে মি, এবং পসেসিভ ফর্ম হচ্ছে মাই। এভাবে মামুন তিনি একটা সাবজেক্ট, এবং এর যে অবজেক্ট, মামুন যেহেতু একটা ছেলে সো এটাকে আমরা তাকে হিম হিসেবে গণনা করতে পারি, কিন্তু যখন আমরা পসেসিভ লিখব তখন আমরা মামুনকে হিজ হিসেবে প্রকাশ করতে পারি, বাট তার পাশে ব্র্যাকেট দিয়ে এম লিখতে হবে, এবং এটা লিখলে সুন্দর হয়। অথবা আপনি মামুনের পসেসিভ যেটা করবেন মামুনের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস করবেন, তাহলেই মামুনের পসেসিভ ফর্ম গঠন হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যেটা আছে কোনো শব্দের অক্ষর বাদ দিলে সে স্থানে অ্যাপোস্ট্রফি বসে। যেমন আই হ্যাভ, এখানে দেখেন আই হ্যাভ ভার্ভকে সংক্ষেপে লেখা হয়েছে, অর্থাৎ হ্যাভটাকে পুরোপুরি না লিখে যখন এটাকে আমি সংক্ষেপে লিখব তখন সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রফি বসিয়ে ভার্ভটাকে সংক্ষেপে ভি ই লিখলেই এটা হয়ে যায়। সো এটা আমরা বুঝতে পারলাম। এবং ইট ইজ এইট ও ক্লক অফ নাও, দেখেন এইট ও ক্লক, এখানে এইট ও ক্লক এই ও এর পরে একটা অ্যাপোস্ট্রফি, ওতে কি ছিল অফ নাও, সো এটাকে সংক্ষেপে লিখতে ও এর পরে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, এবং এটার মিনিং হচ্ছে অফ নাও মানে এখন, এখন আটটা বাজে। সো আমরা বুঝতে পারলাম যে কোনো একটা জিনিসকে সংক্ষেপ করতে হলেও অ্যাপোস্ট্রফি ব্যবহার করা যায়। আচ্ছা, এরপরে আছে ড্যাশ। ড্যাশ হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা প্রদানের জন্য বা অ্যাপোজিশন এ ব্যবহৃত শব্দ সমষ্টি পৃথক করতে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন রহিমা গ্যাভ মি ম্যানি থিংস, রহিমা আমাকে অনেক কিছু দিয়েছেন, এবং কোন জিনিসগুলো দিয়েছেন এইগুলাকে যখন বলতেছি তার পূর্বে একটা ড্যাশ ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে যেটা আছে ভাবে বা চিন্তায় আকমিক পরিবর্তন হলে সেন্টেন্স এর মধ্যে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন, যদি আমি আবার শিশু হতাম, লেট বায়োগন বি বায়োগন, অর্থাৎ বায়োগন মানে অতীত, আমাকে অতীতে ফিরে যেতে দাও। এখানে দেখেন চিন্তায় বা ভাবে একটা আকমিক পরিবর্তন, আমি আবার শিশু হতাম এটা কোনোদিনও সম্ভব না, কিন্তু তার মাথায় তার চিন্তায় এটা পরিবর্তন আসতেছে যে যদি আমি আবার শিশু হতাম। সো এই ধরনের সেন্টেন্সের মধ্যে ড্যাশ পাংচুয়েশন মার্কসটা ব্যবহার করা হয়। এরপরে যেটা আছে হাইফেন, দুই শব্দের বা শব্দাংশের সংযোগ চিহ্ন বিশেষ, যেটা কম্পাউন্ড ওয়ার্ড, এর বিভিন্ন অংশ যুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়। যেমন ফাদার ইন ল, ফাদার হাইফেন ইন হাইফেন ল, অর্থাৎ কম্পাউন্ড ওয়ার্ড, এর বিভিন্ন অংশ যুক্ত করতে মূলত হাইফেন ব্যবহৃত হয়। এরপরে যেটা আছে যদি কোনো ওয়ার্ড বা শব্দ একটি লাইনের শেষে সম্পূর্ণ না হয়
তবে পরবর্তী লাইনের অংশের সঙ্গে যোগ বোঝাতে হাইফেন ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি কোনো কিছু লিখতেছেন, কোন একটা ওয়ার্ড আপনি লিখতেছেন, সে ওয়ার্ডে মনে করেন ছয়টা বর্ণ আছে, আপনি তিনটা কিংবা চারটা বর্ণ আপনি লিখেছেন, বাকি দুইটা বর্ণ আপনার লেখা জায়গা নাই, সো আপনি তখন একটা হাইফেন দিয়ে পরবর্তী লাইনে লিখবেন। অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে, যদি কোনো ওয়ার্ড বা শব্দ একটি লাইনের শেষে সম্পূর্ণ না হয় তবে পরবর্তী লাইনের অংশের সঙ্গে যোগ করতে হাইফেন ব্যবহৃত হয়। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা উদাহরণ আছে যে উই নো দ্যাট হেলথ ইজ ওয়েলথ, এই যে হেলথ এটা একটা লাইনে ধরে নাই বা একটা লাইনে সম্পূর্ণ হয় নাই আর সেখানে জায়গা নাই, সো এখানে একটা হাইফেন দিয়ে পরবর্তী লাইনে লিখছে টিএইচ, সো এভাবে হাইফেন ব্যবহার করতে হয়। এরপরে আছে ব্র্যাকেট বা বন্ধনী, যেটা সেন্টেন্স এর কোনো কিছু ব্যাখ্যার জন্যে সাধারণত ব্র্যাকেট ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ লস্ট অল আই হ্যাড ইন দ্য পকেট 10 টাকা। দেখেন এখানে বলতেছে আই হ্যাভ লস্ট অল, আমি সমস্ত কিছু হারিয়ে ফেলেছি, আই হ্যাড ইন দ্য পকেট 10 টাকা, এই যে 10 টাকা এবং পকেটে কি ছিল সেটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছে যে 10 টাকা, এটাকে বোঝানোর জন্য মূলত এখানে ব্র্যাকেটটা ব্যবহার হয়। এরপরে যেটা আছে কোনো তাৎপর্যপূর্ণ বিরতি বোঝাতে ড্যাশ বসে, যেমন ইউ আর রিচ ক্লেভার হ্যান্ডসাম বাট ডিসঅনেস্ট, অর্থাৎ তাৎপর্যপূর্ণ বিরতি। দেখেন প্রথমে বলতেছে কি তুমি ধনী চতুর হ্যান্ডসাম বাট বলার পরে একটা ড্যাশ দিয়ে বলতেছে ডিসঅনেস্ট, অর্থাৎ তাৎপর্যপূর্ণ বিরতি এটা, সো এক্ষেত্রে মূলত ড্যাশ ব্যবহার হয়ে থাকে। আচ্ছা ফাইনালি যে পাংচুয়েশন মার্কসটা আছে সেটা হচ্ছে অ্যাস্টেরিক বা তারকাচিহ্ন, একটা শব্দ অথবা কোনো একটা লেখার অংশ যখন মার্ক করা হয় বা তার বৈশিষ্ট্যটা তুলে ধরা হয় সেক্ষেত্রে মূলত এই অ্যাস্টেরিক বা তারকাচিহ্নটা ব্যবহার করা হয়, এবং এটার ব্যবহার অনেক কম। সো আপনারা এটা জানেন যে কোনো কিছু মার্ক করার ক্ষেত্রে মূলত অ্যাস্টেরিকটা ব্যবহৃত হয়। যদি ভালো লেগেই থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো টিল দেন আল্লাহ হাফেজ।